নাম দিনারাম ত্রিপুরা দলপতি এসেছি বিলেসের আমাদের তিপ্রামথার কমিটি মন্ত্রী কমিটি মেম্বার আমাদের নিয়ে দলপতি এসেছি বিলেসে নবীন মন্ত্রী পুরা চেয়ারম্যান বর্তমানে এরপরে ভাইস চেয়ারম্যান চন্দ্রপড়া ত্রিপুরা আমরা তো মন্ত্রী কমিটি মেম্বার যে এখন নতুন আছে তাহলে সহলইয়া কারণ এই যে দলপতি এসেছি বিলেসে বিভ্রান্ত হচ্ছে আজকে আমরা ওনার যে ভাইস চেয়ারম্যান বিরুদ্ধে মানে বলতে গেছে বিরোধী মানে যেহেতু জিনিসগুলা বা বাজেট স্কেল লেবু আসলে বা যে কোনো হাঁস এসেছে বা সুতার এসেছে ওনার ও জিনিসটা সমগ্র নজন কমিটি লইয়া তারা কোনো সিদ্ধান্ত করেনি সে অভিযোগে আমরা আজকে সিদ্ধান্ত নেওয়ার জন্য পার্টি বিষয়ে যেহেতু আমরা কমপ্লেন মাধ্যমে বা খবর দিয়েছে প্রেসিডেন্ট বা ইয়ে সেক্রেটারির নাম যে সরজিৎ ত্রিপুরা তার কাছে আমরা মানে আলোচনা করার জন্য গেছি আমরা সবাই দলপতি ডিসি ভিলেজের যে তিপ্রামথা একটা লোক সবাই ওনার কাছে আমরা মানে বিচার চাইতে গেছে আমরা এভাবে হলে তো আমরা জনগণ কেমনে বাঁচাতে পারবে বা আমার পঞ্চে কেমনে রক্ষা করতে পারবে সে আমি ওনার সাথে আমরা সবাই কোনো কিছু কাজ করতে পারবে না এরপরে ওনাকে বাতিল করতে হবে সেই জন্য আমরা চাইছি চেয়ারম্যান চন্দ্রকান্ত ত্রিপুরা হে আমার ডাইরেক্ট ধমকি দিছে আমার বলে মাইরা লাগবে এটা হয়েছে ওই তো জীবন হে পাইছে হে খাইয়ালাই না মানুষ নিয়ে দিয়ালাই আমরা কেউ জানি না আমরা যারা মেম্বার আছে এটা আমরা জানি না তো আমরা গেছি আমার এই জনসাধারণ লই আছে এরা তারপরে আমার ডাইরেক্ট পার্টি থেকে আমার ধমকি দিছে যে তুমি পার্টি অফিস থেকে বার হইলে তোমার তুমি শেষ ডাইরেক্ট তো আমার আমি তিপ্রা মথা কইরা সেরা কি আমি পাপ করলাম এই জিনিসটা আমি চাই মানে এই জনসাধারণ দ্বারে আবার আমার পার্টি মেম্বার এবং বড় বড় নেতার দ্বারে আমি মহারাজার কাছেও আমি এটা মানে এই সিদ্ধান্ত আমি তিপ্রা মথা করে সেটা কি আমি কি না বাঁচলে আমি আমি কি উপায় আমার এই উপায় মূল্যটা আমার একটু আমি চাই আর কি একদম আমার কথা।